আসসালামু আলাইকুম। লার্নিং এন্ড আর্নিং টিউবের পক্ষ থেকে আপনাদেরকে শুভেচ্ছা জানাচ্ছি আজকের আরো একটি নতুন এপিসোডে। বন্ধুরা, আশা করি ভালো রয়েছেন। বন্ধুরা, আপনাদের মধ্যে অনেকেই রয়েছেন ফ্রিতে আর্নিং করতে চান, যাদের হাতে মোটামুটি মোবাইল রয়েছে অথবা কম্পিউটার রয়েছে ঘরের মধ্যে, তারা কিন্তু অনায়াসেই ফ্রি বিটকয়েন গুলো আর্নিং করতে পারবে পৃথিবীর যে কোনো প্রান্ত থেকে বসে। আজকে তেমন একটি ওয়েবসাইটের সাথে পরিচয় করে দিব, যেটি 2020 সালে আপডেটেড হয়েছে এবং এটি একটি ট্রাস্টেড ফ্রি বিটকয়েন আর্নিং এর প্ল্যাটফর্ম, এবং এখানে অনায়াসেই আপনি কাজ করে প্রতি 5 মিনিট ফর ফর আর্নিং গুলো করে নিতে পারবেন স্টেপ বাই স্টেপ, শুরু থেকে শেষ পর্যন্ত দেখলে অনায়াসে আপনি শুরু করতে পারেন ফ্রি বিটকয়েন আর্নিং করা। এবং এই ওয়েবসাইটে কাজ করতে হলে যে জিনিসগুলোর প্রয়োজন নেই সেগুলো হচ্ছে, যে নাম্বার ওয়ান, কোনো স্কিল বা দক্ষতার প্রয়োজন নেই, অথবা কোনো এক্সপিরিয়েন্স, অথবা কারো হেল্প, অথবা কোনো ইনভেস্টমেন্ট বা টাকা ইনভেস্ট করার প্রয়োজন নেই। সো স্টেপ বাই স্টেপ শুরু থেকে শেষ পর্যন্ত ভিডিওটি দেখুন, ভিডিওটি দেখলে আপনি অনায়াসে বুঝতে পারবেন। সো ভিডিওটি শুরু করার পূর্বে বরাবরের মতো অনুরোধ জানাবো, আপনি যদি আমার চ্যানেল দর্শক হয়ে থাকেন এখনো চ্যানেলটি সাবস্ক্রাইব না করে থাকেন, দ্রুত সাবস্ক্রাইব করে রাখুন। পাশাপাশি যে বেল আইকনটি দেখতে পাচ্ছেন সেই বেল আইকনে অল ক্লিক দিয়ে রাখুন, যাতে সবার আগে লেটেস্ট লার্নিং এন্ড আর্নিং রিলেটেড ভিডিও গুলো পেয়ে যেতে পারেন। সো ফ্রেন্ডস, একটু পরে সাথেই থাকুন। রাইট, সো লেটস সি আজকের কাঙ্ক্ষিত ওয়েবসাইটের মধ্যে। এই ওয়েবসাইটের নাম স্ক্রিনে দেখতে পাচ্ছেন যে claimfreecoins.io। এটি একটি ট্রাস্টেড এবং অনেকদিন ধরে মার্কেটে রয়েছে ফ্রি বিটকয়েন আর্নিং করার একটি প্ল্যাটফর্ম, এবং এখান থেকে আপনি যে কাজগুলো করে আর্নিং করবেন সেটি স্টেপ বাই স্টেপ শুরু থেকে শেষ পর্যন্ত দেখাবো। তার আগে আমি এতটুকু জানাতে চাই যে এই ওয়েবসাইটটি কতটুকু ট্রাস্টেড সেটি জানার জন্য আমি সিমিলার ওয়েবের মাধ্যমে যদি জানতে চাই তাহলে সরাসরি এই ওয়েবসাইটের স্ট্যাটিস্টিক্স আপনারা দেখতে পাবেন। এটি গ্লোবাল র্যাঙ্ক এবং কান্ট্রি র্যাঙ্ক, ক্যাটাগরি র্যাঙ্ক আপনারা দেখতে পাচ্ছেন। স্ক্রলিং করে চলে আসলে আপনি দেখতে পাবেন যে এখানে কোন কোন কান্ট্রি পিপলরা কাজ করছে। ইউক্রেন, রুশিয়ান, ভেনেজুয়েলা, ইন্দোনেশিয়া, ব্রাজিলের মতো বাঘা কান্ট্রির পিপলরা এখানে কাজ করছে। সুতরাং আপনি অনায়াসেই বাংলাদেশে বসে বা পৃথিবীর যে কোনো প্রান্তে বসে এখানে অনায়াসে কাজ শুরু করতে পারবেন। সো চলুন এবার দেখুন যে এই ওয়েবসাইটে কাজ করতে হলে কি কি করতে হবে। প্রথমত আপনি স্ক্রিনে দেখতে পাচ্ছেন আমার ভিডিও ডেসক্রিপশন বক্সে একটি লিঙ্ক পেয়ে যাবেন, সেই লিঙ্কে ক্লিক করার সাথে সাথে ইন্টারপেজ আপনাকে নিয়ে আসবে। এখানে আপনার কাজ করতে হলে সাইন আপ করার কোনো প্রয়োজন নেই, জাস্ট আপনি স্টেপ বাই স্টেপ শুরু থেকে শেষ পর্যন্ত ভিডিওটি দেখলে হয়ে যাবে। সো এখানে রয়েছে ক্লেম ফ্রি বিটিসি, দা দিস বিটকয়েন ফসেট রিকোয়ার্স এ ফসেট পে অ্যাকাউন্ট। তার মানে বলেছে যে আপনি যদি ফ্রি বিটকয়েন এখান থেকে নিতে চান তাহলে আপনাকে ফসেট অ্যাকাউন্টের মধ্যে, তার মানে ফসেট পে অ্যাকাউন্টের মধ্যে একটি অ্যাকাউন্ট ক্রিয়েট করে নিতে হবে। সেটি করতে হলে সরাসরি আমি সেটিতে ক্লিক করছি, ওপেনে ক্লিক করছি। ওপেনে ক্লিক করার পরে আপনাকে যে ইন্টারফেসে নিয়ে আসবে সেই ইন্টারফেসটি হচ্ছে এটি। তার মানে আপনি যদি ফসেট পে এর মধ্যে আগে অ্যাকাউন্ট তৈরি না করে থাকেন তাহলে এই ইন্টারফেসটি আপনার সামনে শো হবে, আর যদি অ্যাকাউন্ট তৈরি করেন তাহলে সাইন ইন বাটনে ক্লিক করতে হবে। আশা করি বুঝতে পেরেছেন, যেহেতু আমার একটি অ্যাকাউন্ট রয়েছে সুতরাং আমি দেখাচ্ছি যে এখানে কিভাবে সাইন ইন করে নিতে হয়। সাইন ইন বাটনে ক্লিক করার পরে আপনি আপনার ইমেইল এবং পাসওয়ার্ড দিয়ে যখন আপনি এন্টারে প্রেস করবেন তখন আপনার সামনে যে ইন্টারফেসটি উপস্থিত হবে সেই ইন্টারফেসটি হচ্ছে এটি। দ্যাটস ইট, আশা করি বুঝতে পেরেছেন। তার মানে আপনি ফসেট পে এর মধ্যে অ্যাকাউন্ট অনায়াসেই তৈরি করতে পারবেন আপনার প্রয়োজনীয় ইনফরমেশন গুলো দিয়ে। লগ ইন করার পরে আপনারা এখানে মূল ইন্টারফেসে চলে আসবেন। এখানে দেখতে পাচ্ছেন বেশ কয়েকটি ওয়ালেট, তার মানে হচ্ছে যে এই পসেট পে এমন একটি প্ল্যাটফর্ম, যে প্ল্যাটফর্মের মধ্যে আপনি আপনার ওয়ালেট গুলো ইউজ করতে পারবেন। ওয়ালেট গুলো হচ্ছে বিটকয়েন, ইথারাম, ডগি কয়েন, লিড কয়েন, তারপর বিটকয়েন ক্যাশ রয়েছে, ড্যাশ রয়েছে, তারপর অনেকগুলো অপশন রয়েছে। বিশেষ করে যারা কয়েন বেসের মধ্যে কাজ করেছেন তারা নিশ্চয় জানেন, অথবা কয়েন বেসের মতোই বলা যায় এই পসেট পেকে। আমি যে লেনদেনগুলো করেছি বিটকয়েনের মাধ্যমে সেই বিটকয়েনের লেনদেনগুলো এখানে শুরু করছি। পাশাপাশি এখানে দেখতে পাচ্ছেন যে ডগি কয়েনের এবং কয়েনের কিছু পেমেন্ট এখানে দেখতে পাচ্ছেন, ইতিমধ্যে আমি এখানে পেমেন্ট নিয়েছি। সুতরাং আপনারাও চাইলে এই ওয়েবসাইটটি ব্যবহার করতে পারেন। তবে আপনার আজকে এই ওয়েবসাইটে কাজ করতে হলে অবশ্যই আপনাকে পসেট পে এর মধ্যে অ্যাকাউন্ট তৈরি করে নিতে হবে যদি না থাকে। সো এখানে দেখতে পাচ্ছেন যদি স্ক্রলিং করে চলে আসেন যে আমার পেমেন্ট আমি নিয়েছিলাম, লেনদেন করেছিলাম 4th October 2020, এর মধ্যে কিন্তু কাজ করা হয়নি। আশা করি আপনারা এই স্ট্যাটিস্টিক্স দেখে বুঝতে পারছেন যে এটি ট্রাস্টেড একটি ওয়েবসাইট। সো আমি এখানে অ্যাকাউন্ট তৈরি করে নিলাম, এবার কিভাবে কাজ করবেন সেটি আমি স্টেপ বাই স্টেপ শুরু থেকে শেষ পর্যন্ত দেখাবো, আশা করি আপনারা সাথেই থাকবেন। তো প্রথমে আপনি ফ্রি বিটকয়েন কিভাবে ক্লেম করবেন সেটি আমি দেখাচ্ছি। প্রথমে এখানে বলেছে যে ক্লেম আপ টু 2500 লিতোশি এভরি 5 মিনিট, প্রত্যেক 5 মিনিট পর পর লিতোশি গুলো আপনি এখান থেকে ক্লেম করতে পারেন। সো এখানে আপনাকে প্রেস করতে হবে, এখানে বলেছে যে এন্টার ইউর লিটকয়েন অ্যাড্রেস, লিটকয়েন অ্যাড্রেসটা আপনাকে এখানে দিতে হবে। সেটির জন্য আপনাকে সরাসরি চলে যেতে হবে ফসেট পে এর মধ্যে। ফসেট পে এর মধ্যে যাওয়ার পরে আপনি সরাসরি এখান থেকে যে
ওয়ালেট গুলো দেখতে পাচ্ছেন, সেই ওয়ালেটের অ্যাড্রেসটা নিতে হলে আপনাকে ডিপোজিটে ক্লিক করতে হবে। ডিপোজিটে ক্লিক করার পরে সরাসরি আপনি মূল এইটার পেজে চলে আসবেন। এখানে রয়েছে বিটকয়েন এই অ্যাড্রেসটি, এরপর ইথারামের এই অ্যাড্রেসটি রয়েছে, এরপর পাশাপাশি রয়েছে ডগি কয়েনের, এরপর লিটকয়েন অ্যাড্রেস। আপনি সরাসরি এই যে লিটকয়েন অ্যাড্রেসটি রয়েছে সেই লিটকয়েন অ্যাড্রেসটি আপনি কপি করবেন। কপি করার পরে মূল ইন্টার পেজে চলে আসবেন। মূল ইন্টার পেজে আসার পরে আপনি জাস্ট এইখানে সেটি পেস্ট করে দিবেন, দ্যাটস ইট। এরপরে যে কাজটি করবেন এরপর সেটি হচ্ছে যে আপনাকে লগ ইন বাটনে ক্লিক করতে হবে। লগ ইনে ক্লিক করার পরে নেক্সট ইন্টারফেসে আপনাকে নিয়ে যাবে। এখানে বলেছে ক্লেম ফ্রি এলটিসি, তার মানে কন্টিনিউ বাটনে ক্লিক করতে হবে। কন্টিনিউ বাটনে ক্লিক করার পর আপনাকে নেক্সট একটি ইন্টারফেসে বা পেজের মধ্যে নিয়ে যাবে। পেজে নিয়ে যাওয়ার পর আপনাকে কন্টিনিউ বাটনে ক্লিক করতে হবে আবার। এরপর এখানে একটি চারটি ক্যাপসা এসেছে, এই ক্যাপসাগুলো আপনাকে ফিল আপ করতে হবে। এখানে প্রথমত রয়েছে DEBISOR, ডেভিসর। এই ডেভিসরটা কিসের সাথে এখানে মিল রয়েছে, এখানে একটি রয়েছে, এখানে একটি রয়েছে, এবং সেগুলো আপনাকে দেখে তারপর ফিল আপ করতে হবে। এই দুটোর সাথে মিললে আমি নিচে চলে যাচ্ছি। নিচে চলে যাওয়ার পরে এখানে কোনটির সাথে মিলে সেটি আপনাকে বুঝতে হবে। সো মোটামুটি মিললে কিন্তু হয়ে যাবে। সো আমি এটিতে ক্লিক করছি প্রথমটি। এরপরে আপনি চাইলে রিসেট বাটনে ক্লিক করলে যদি কোনো কিছু না বুঝেন তাহলে নতুন করে ক্যাপচা চলে আসবে। এরপর যেটি রয়েছে ZAMIA, যেটি সেটি হচ্ছে নিচেরটি, এইটি মোটামুটি মিল রয়েছে, সেটি আমি ফিল আপ করছি। এরপর তৃতীয়টি, এরপর তৃতীয়টি আমি ফিল আপ করবো। তৃতীয়টি ফিল আপ করার পরে আবার কন্টিনিউ বাটনে ক্লিক করবেন। কন্টিনিউ বাটনে ক্লিক করার আবার চলে আসছে। এরপর সেটি হচ্ছে FISCL, এটি হয়তো মোটামুটি মিল রয়েছে। এরপর যেটি সেটি হচ্ছে সর্বশেষ, তার মানে লাস্টেরটি। সো লাস্টেরটি হচ্ছে নিশ্চয়ই এটি। এরপর যেটি সেটি হচ্ছে আমি নটের ওপরে ক্লিক করবেন। আমি নটের ওপরে ক্লিক করার পরে সরাসরি আপনার সামনে এই ধরনের একটি রাইট মার্ক দেখা যাবে। এরপর আপনি ভেরিফাই ক্লিক করবেন। ভেরিফাই ক্লিক করার পরে সরাসরি আপনার মধ্যে আপনার অ্যাকাউন্টের মধ্যে, তার মানে মূল লিটকয়েনের মধ্যে পেমেন্ট গুলো কিন্তু জমা হয়ে যাবে। প্লিজ চেক দা ক্যাপসা বক্স টু প্রসিড টু দা ডেস্টিনেশন পেজ। ডেস্টিনেশন পেজে নিয়ে যাওয়ার জন্য ক্লিক হিয়ার টু কন্টিনিউ, ক্লিক হিয়ার টু কন্টিনিউর মধ্যে আমি ক্লিক করলাম। ক্লিক করার পর একটি ক্যাপসা চলে এসেছে, এই ক্যাপসাটি আপনাকে ফিল আপ করতে হবে। মাউন্টেন অর হিলস ফিল আপ করতে হবে, সেটি আমি ফিল আপ করছি, দ্যাটস ইট, এতটুকুই। এরপর ভেরিফাই ক্লিক করতে হবে। ভেরিফাই ক্লিক করার পর জাস্ট একটু ওয়েট করতে হবে। ইওর লিঙ্ক ইজ অলমোস্ট রেডি, এখানে একটি লিঙ্ক চলে আসবে। লিঙ্কে চলে যাওয়ার পরে জাস্ট একটু ওয়েট করতে হবে। ওয়েট করার পরে আপনার সামনে নেক্সট একটি ইন্টারফেস চলে আসবে। অলরাইট, আমি এটি ক্লেম করেছি লিড কয়েনের মাধ্যমে। এবার আমি চেক করছি আমার সেই অ্যামাউন্টগুলো জমা হয়েছে কিনা। সরাসরি আমি ফসেট পে এর মধ্যে চলে যাবো। ফসেট পে এর মধ্যে যাওয়ার পরে আমি একটু স্ক্রলিং করে চলে আসবো। এই যে আমি ক্লেম ফ্রি এলটিসি যেটি ক্লেম করেছি আজকে 16 তারিখ, 16ই ডিসেম্বর, এবং সেটি কিন্তু এখানে অ্যাড হয়ে গিয়েছে। আশা করি আপনারা বুঝতে পেরেছেন তারিখ সহ। এবার আরও একটি আমি ক্লেম করবো, বাকিটি আপনি অবশ্যই ক্লেম করতে পারবেন। সেটির জন্য সরাসরি আপনাকে মূল ইন্টারফেসে চলে যাবে। সেটি হচ্ছে আওয়ার ফসেট পে এর ফসেটের মধ্যে ক্লিক করবেন। ক্লিক করার পরে আমি লিটকয়েন নিয়েছি। এবার বিটকয়েন ফসেটের মধ্যে ক্লিক করবেন। বিটকয়েন ফসেট সিলেক্ট করে দেওয়ার পরে জাস্ট আপনি আবার ফসেট পে অ্যাকাউন্টের মধ্যে চলে যাবেন। আমি যেহেতু লগ ইনরত অবস্থায় আছি, সুতরাং আমি চলে যাচ্ছি আমার মূল ফসেট পে অ্যাকাউন্টের মধ্যে। সরাসরি আপনার আপনাকে আবার ডিপোজিটে ক্লিক করতে হবে। ডিপোজিটে ক্লিক করার পরে এবার নেবেন বিটকয়েন অ্যাড্রেসটি। এই যে বিটকয়েন অ্যাড্রেসটি দেখতে পাচ্ছেন, বিটকয়েন অ্যাড্রেসটি আমি কপি করবো। কপি করার পরে সরাসরি আমি চলে যাবো এখানে, জাস্ট আমি এখানে পেস্ট করে দিব। আশা করি বুঝতে পেরেছেন। সেম কাজগুলো আপনি প্রতি 5 মিনিট পর পর করবেন। এতে করে আপনি যে লাতুসিগুলো তারা দিবে সেই লাতুসিগুলো অবশ্যই আর্নিং করতে পারবেন। আশা করি বুঝতে পেরেছেন। আমার একটু 5 মিনিট হোক, জাস্ট একটু ওয়েট করুন। এরপরে যেটি যে ইনফরমেশনগুলো না দিলেন সেটি হচ্ছে যে এখন আপনি আমাকে প্রশ্ন করতে পারেন যে এই যে লাতুসিগুলো আপনি আর্ন করবেন সেগুলো আপনি কীভাবে উইথড্র করবেন। সেটির জন্য আপনি একটি ওয়েবসাইট ইউজ করতে পারেন, বাংলাদেশে একটি ট্রাস্টেড ওয়েবসাইট, সেটি হচ্ছে cashwalletbd.com। এই ক্যাশ ওয়ালেট বিডি ডট কম এর একটি সুবিধা হচ্ছে যে আপনি মিনিমাম $1 হলে কিন্তু নিতে পারবেন আপনার নগদে অথবা বিকাশে অথবা এখানে রয়েছে রকেটের মধ্যে। সো কিভাবে নেবেন সেটা আমি একটু বলে দেখা দিচ্ছি। সেটি হচ্ছে যে আপনার যদি প্রথমে ক্যাশ ওয়ালেট বিডি এর মধ্যে অ্যাকাউন্ট না দিয়ে থাকে তাহলে অবশ্যই একটি অ্যাকাউন্ট তৈরি করে নেবেন। তৈরি করে নেওয়ার পরে এখানে এসে তারপর আপনি এক্সচেঞ্জ গুলো করে নিতে পারবেন, তার মানে আপনি পেমেন্ট গুলো নিতে পারবেন। সো আপনি যদি লিটকয়েন নিতে চান
সাপোজ লিটকয়েন আপনি সিলেক্ট করে দিবেন এবং $1 ইকুয়াল টু 84 টাকা। এরপর আপনি কিসে নিতে চান সেটি আমি বিকাশে নিতে চান, বিকাশে নিতে চাইলে সেটি সিলেক্ট করে দিবেন। এরপর এক্সচেঞ্জে ক্লিক করলে সাথে সাথে 24 ঘন্টার মধ্যে আপনার যে পেমেন্টটি, তার মানে $1 হলে $1 সেটি আপনার ওই মোবাইলের মধ্যে চলে আসবে। আশা করি বুঝতে পেরেছেন। সো এবার চলে আসি, জাস্ট একটু ওয়েট করার পরে আমরা নেক্সট কাজটুকু সেরে নিই। সেগুলো হচ্ছে যে আমি এখানে বিটকয়েন অ্যাড্রেসটি পেস্ট করেছি, এরপর লগ ইন বাটনে ক্লিক করবো। লগ ইন বাটনে ক্লিক করার পরে দেন আপনার সামনে যে ইন্টারফেসটি উপস্থিত হবে সেম কাজ আপনাকে করতে হবে, কন্টিনিউ বাটনে ক্লিক করতে হবে। কন্টিনিউ বাটনে ক্লিক করার পরে আপনার সামনে নেক্সট ইন্টারফেস চলে আসবে। এরপর যেটি সেটি হচ্ছে একটু ওয়েট করতে হবে, অনেক সময় 5 মিনিট না হলে কিন্তু তারা ক্যাপসাগুলো দিতে চায় না, 5 মিনিট পর পর আপনাকে ক্লেম করতে হবে। সো এখানে প্রথমে যে ক্যাপসাটি রয়েছে STAKES সেটি কোনটি সেটি আমরা একটু একটু যাচাই করে নিই। সেটি কিসের সাথে মিল রয়েছে সেটি আমাদেরকে একটু বুঝতে হবে। আমি প্রথম দুটো ফিল আপ করেছি, এরপরে যেটি সেটি হচ্ছে FEARING, এটি মোটামুটি মিল রয়েছে সেটি আমি দিচ্ছি। এরপর সর্বশেষ যেটি সেটি হচ্ছে এটি, অর্থাৎ আপনাকে এইভাবে ক্যাপসা গুলো ফিল আপ করতে হবে। তার আগে এখানে আই এম নট রোবটে ক্লিক করবেন। ক্যাপসা গুলো ফিল আপ করার পরে ট্রাফিক লাইটস আপনাকে সিলেক্ট করতে বলেছে, সুতরাং আপনাকে ট্রাফিক লাইটস গুলো সিলেক্ট করতে হবে এখান থেকে। এরপর আপনি ভেরিফাই ক্লিক করবেন, এরপর আপনি ভেরিফাই আবার ক্লিক করবেন। ক্লিক করার পরে সরাসরি নেক্সট ইন্টারপেজে আপনাকে নিয়ে যাবে। আশা করি আপনারা বুঝতে পেরেছেন। নেক্সট ইন্টারপেজে নিয়ে গেলে জাস্ট আপনাকে ইন্টারভিউতে কি করতে হবে, ক্লিক হিয়ার টু কন্টিনিউ যে সেটিতে ক্লিক করতে হবে। ক্লিক হিয়ার টু কন্টিনিউতে ক্লিক করার পরে অনেক সময় নেক্সট একটি ওয়েবসাইটে নিয়ে যায়, চিন্তা কোনো কারণ নেই। এখানে যে ওয়েবসাইট যায় আসুক সেটি আপনার কোনো প্রবলেম নেই, আর আপনি সরাসরি আপনার মূল যে ইন্টারভিউ সেই মূল ইন্টারভিউ আবার চলে যাবেন। আশা করি আপনারা বুঝতে পেরেছেন। সো আমি এবার চেক করছি যে আমার এটি অ্যাড হয়েছে কিনা। সেটির জন্য প্রথমে আমাকে আবার চলে যেতে হবে ড্যাশবোর্ডের মধ্যে। ইউজার ড্যাশবোর্ডে আমি ক্লিক করলাম। ইউজার ড্যাশবোর্ডে আমার ক্লিক করার পরে সরাসরি আমি নিচে চলে যাচ্ছি। জাস্ট আপনাকে একটু অপেক্ষা করতে হবে, অপেক্ষা করার পরে আপনি এই বিটকয়েনের মধ্যে পেমেন্টটুকু পেয়ে যাবেন। তার মানে আপনারা বুঝতে পেরেছেন যে কাজ করার পরে সাথে সাথে কিন্তু তারা পেমেন্টগুলো অ্যাড করে। আশা করি আপনারা ফ্রি বিটকয়েন গুলো এভাবে ক্লেম করতে পারেন। এবং পাশাপাশি রয়েছে এখানে পসেট লিস্ট রয়েছে, তারপর পিটিসি সাইট রয়েছে, আপনি এখান থেকে চাইলে পিটিসি সাইটেও কিন্তু কাজ শুরু করতে পারেন। সো এইভাবে কিন্তু আপনি অনায়াসে ফ্রিতে আপনি হাতে আপনার হাতে থাকা মোবাইল ফোনটি ইউজ করে হিউজ পরিমাণ ফ্রি বিটকয়েন আর্নিং করতে পারবেন। এবং আপনাকে মনে রাখতে হবে যে আপনি প্রতি 5 মিনিট পর পর এখান থেকে ক্লেম করতে পারেন, এর বাইরে করলে কিন্তু তারা সেটি ব্যান করে দিবে। সো এখানে রিসেন্ট পেমেন্ট যেগুলো তারা উইথড্র দিয়েছে বা মানুষ নিয়েছে সেগুলো কিন্তু ডেট সহ এবং তারিখ সহ, ডেট সহ এবং সময় সহ কিন্তু এখানে উল্লেখ করা রয়েছে। আশা করি আপনারা দেখতে পাচ্ছেন। সো স্টেপ বাই স্টেপ কাজ করতে থাকুন এবং নেক্সট ভিডিওতে আমি দেখিয়ে দিব যে এখান থেকে কিভাবে পেমেন্টটা উইথড্র নিতে হয়। সেটি যদি মিস না করতে চান এখনো চ্যানেলটি সাবস্ক্রাইব না করতে থাকলে দ্রুত সাবস্ক্রাইব করে রাখুন। পাশাপাশি যে বেল আইকনটি রয়েছে সেই বেল আইকনে ক্লিক দিয়ে রাখুন, যাতে সবার আগে লেটেস্ট লার্নিং এন্ড আর্নিং রিলেটেড ভিডিওগুলো এখান থেকে পেয়ে যেতে পারেন। হালকা সি গাইস ইন মাই নেক্সট ভিডিও। ভালো থাকুন, সুস্থ থাকুন, সদা সর্বদা লার্নিং এন্ড আর্নিং টিভির সাথে জুড়ে থাকুন।